হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি স্টোরি। আজকে আমরা জানবো কলকাতার এশিয়াটিক সোসাইটির কথা, কী কারণে এই সংস্থাটি তৈরি করা হয়েছিল, কেন করা হয়েছিল এবং কবে কারা এই সংস্থাটি তৈরি করেছিল। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেতে পারো। 1784 সালে 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স প্রাচ্য সম্বন্ধে গবেষণার উদ্দেশ্যে কলকাতা শহরে একটি সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগী হন। তার এই উদ্যোগের জন্য 1784 সালে 15ই জানুয়ারি তার পাঠানো একটি আমন্ত্রণপত্রে সাড়া দিয়ে বিচারপতি জন হাইট, জন সোর, চার্লস উইলকিনস, ফ্রান্সিস ক্লাইডউইন, জোনাথান ডানকান প্রভৃতি 30 জন ইউরোপীয় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের পর দ্য এশিয়াটিক সোসাইটি নামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ভৌগোলিক সীমার মধ্যে মানুষ ও প্রকৃতির দ্বারা সৃষ্ট সমস্ত বিষয় সম্বন্ধে অনুসন্ধান ও অধ্যয়ন করা। যদিও বর্তমানে সোসাইটির একটি সংগ্রহশালা রয়েছে যেখানে বহু পুঁথি, বইপত্র, তাম্রসনদ, মুদ্রা, বিভিন্ন প্রতিকৃতি, ছবি ও অবক্ষ মূর্তি সংরক্ষিত রয়েছে। কিন্তু প্রথম দিকে এই প্রতিষ্ঠানে সভাপতি ও সম্পাদক নামে দুটি পদই ছিল যারা সমস্ত বিষয় দেখাশোনা করত। কিন্তু উইলিয়াম জোন্সের মৃত্যুর পর সভার কাজ অনিয়মিত হয়ে পড়ে এবং হেনরি টেল সহ বেশ কয়েকজন কার্যনির্বাহী সদস্য পদত্যাগ করার ফলে এই সংস্থাটি কয়েক বছরের মধ্যেই গুরুত্বহীন হয়ে পড়ে। কিন্তু 19শ শতাব্দীর প্রথম দিকে আবার এই সংস্থাটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 1808 খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্র, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিভিন্ন উন্নতি সাধনের জন্য ফিজিক্যাল কমিটি এবং সাহিত্য, দর্শন, ইতিহাস, শিল্পকলা প্রভৃতি বিষয়ে উন্নতি সাধনের জন্য লাইব্রেরি কমিটি গঠন করা হয়। তবে বলে রাখি, এই সংস্থাটির নাম বার কয়েক পরিবর্তিত হয়েছে। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল এশিয়াটিক সোসাইটি, কিন্তু পরে 1825 সালে এশিয়াটিক থেকে কে অক্ষরটি বা কে লেটারটি বাদ দিয়ে দেওয়া হয় এবং নাম রাখা হয় দ্য এশিয়াটিক সোসাইটি। আবার 1832 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। থ্যাংক ইউ।